সকালে এক গ্লাস পানি পানের ফলে দেহের রক্তের ক্ষতিকর টক্সিন দ্রুত শরীর থেকে বের হয়ে যায়। এতে করে আমাদের ত্বকের লুকানো উজ্জ্বলতা বৃদ্ধি পায়, ত্বক হয়ে ওঠে ভেতর থেকে উজ্জ্বল। সম্মানিত চলার পথের দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলেই জানি পানির অপর নাম হচ্ছে জীবন, আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পানি। আজকে আমরা জেনে নিব পানির কত ধরনের উপকারিতা রয়েছে। সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো, তা আমরা অনেকেই জানি, কিন্তু এটা ঠিক কি কি উপকারে আসে আর তার সুফল কেমন পাওয়া যায় তা হয়তো অনেকেরই অজানা। অল্প কিছু বিষয় মেনে চললেই সকালে খালি পেটে পানি পান করা সুস্থ সবল থাকার পথে এক ধাপ এগিয়ে থাকা সম্ভব। সকালে পানি পানে শুধু পাকস্থলী পরিষ্কার হয় না, এটা অনেকগুলো রোগের ঝুঁকি থেকে আমাদের বাঁচতে সহায়তা করে। প্রথমত, এই অভ্যাস মলাশয়কে ঠিকঠাক ও সচল রাখতে সাহায্য করে এবং পরিপ্রক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। ভালো হজম শক্তি আপনার থেকেই অনেকগুলো স্বাস্থ্য সমস্যার সমাধানে উপকারে আসে। দ্বিতীয়ত, পর্যাপ্ত পানি পানে শরীরে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে টক্সিন বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি। শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই পানি, কেননা পানি নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে, আর ওজন কমিয়ে রাখতেও উপকারী পর্যাপ্ত পানি। সকালে পানি পানের পর অল্প কিছুক্ষণ অন্য কিছু না খাওয়াই ভালো। এই জল চিকিৎসার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটা পরিপাকক্রিয়ার জন্য দারুণ উপকারী। প্রতিদিন সকালে গড়ে 4-5 গ্লাস পানি অথবা 1 লিটারের মতন পানি পান করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রথম দিকে এটা অনেক বেশি মনে হলেও কিছুদিন এভাবে পানি পান করলে বিষয়টা সহজেই আয়ত্ত হয়ে যাবে এবং এর উপকারিতাও টের পাওয়া যাবে। নাম্বার 1, সকালে 1 গ্লাস কুসুম গরম পানি পান করলে মাসিকের কারণে পেট ব্যথা, পাকস্থলীর ব্যথা কমতে সহায়তা করে এবং মাংসপেশির ব্যথাতেও আরাম দেয়। নাম্বার 2, পানি হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। পানি শুধু শরীর থেকে টক্সিন পদার্থ পরিষ্কার করে না, বরং হজমতন্ত্রের উন্নতি সাধন করে ও খাবার দ্রুত হজমে সহায়তা করে। কেবল সকালেই নয়, যে কোনো বেলার খাবারের সময় বা পরে উষ্ণ গরম পানি পান খাবার দ্রুত হজম করতে সহায়ক। নাম্বার 3, সকালে 1 গ্লাস পানি পানের ফলে দেহের রক্তের ক্ষতিকর টক্সিন দ্রুত শরীর থেকে বের হয়ে যায়। এতে করে আমাদের ত্বকের লুকানো উজ্জ্বলতা বৃদ্ধি পায়, ত্বক হয়ে ওঠে ভেতর থেকে উজ্জ্বল। নাম্বার 4, খালি পেটে পানি পানের ফলে আমাদের দেহে রক্ত উৎপাদনের মাত্রা বৃদ্ধি পায় এবং নতুন রক্তের কোষ গঠিত হয়। একইভাবে দেহের মাংসপেশির কোষ গঠনে সহায়তা করে এই অভ্যাসটি। নাম্বার 5, আমাদের মস্তিষ্কে 75% পর্যন্ত পানি। সকালে 1 গ্লাস পানি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, সারাদিন মস্তিষ্ক সচল রাখে। নাম্বার 6, প্রতিদিন সকালে 1টি বড় গ্লাস পানি পান করুন। এটি মেটাবলিজম 24% পর্যন্ত বৃদ্ধি করে, যা আপনার ওজন কমাতে সাহায্য করে। নাম্বার 7, সকালে খালি পেটে 1 গ্লাস পানি আমাদের পাকস্থলী পরিষ্কার রাখতে সহায়তা করে এবং পাকস্থলীর স্বাভাবিক কার্যক্ষমতা বৃদ্ধি করে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। সম্মানিত চলার পথের দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওই আপনাদের জীবনের চলার পথে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চলার পথে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।